হ্যালো গাইস, আজকে চলে এসেছি ইনস্টাগ্রামের আরও একটি সমস্যা নিয়ে। আপনারা কোনো পোস্ট আপলোড করার সময় অ্যাড লোকেশানে ক্লিক করে লোকেশান অ্যাড করে থাকবেন, এমনকি পোস্ট করার পরও এডিট করে লোকেশান অ্যাড করতে পারেন, কিন্তু লোকেশান অ্যাড করা থাকলে তা রিমুভ করতে পারেন না। তার কারণ ইনস্টাগ্রামের এরকম কোনো অপশান দেওয়া নেই। ভিডিওটি খুবই ছোট হতে চলেছে, তাই কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। প্রথমে আপনারা ইনস্টাগ্রাম ওপেন করে নেবেন। ধরুন একটি পোস্ট করে নেব, তাই প্লাস আইকনে ক্লিক করে কোনো একটি ফটো আপলোড করে নিচ্ছি, কোনোরূপ লোকেশান অ্যাড না করেই। ফটোটি আপলোড হয়ে গেলে আপনারা পোস্টটির উপরে ডান কর্নার থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এডিট অপশানে ক্লিক করে নিলে ঠিক ইউজার নেমের নিচেই অ্যাড লোকেশান বলে একটি অপশান দেখতে পাবেন, যাতে ক্লিক করে আপনি আপনার পছন্দের মতো লোকেশান অ্যাড করতে পারেন। কিন্তু কোনো লোকেশান অ্যাড থাকলে কি করে লোকেশানটি রিমুভ করবেন, এর জন্য আলাদা কোনো অপশান ইনস্টাগ্রামের তরফ থেকে দেওয়া নেই। তাই আপনাকে একটি ট্রিক এখানে অ্যাপ্লাই করতে হবে। আপনি থ্রি ডটে ক্লিক করে নেবেন, তারপর এডিট অপশানে ক্লিক করে নেবেন, তারপর আপনার যে লোকেশানটি অ্যাড আছে সেই লোকেশানটিতে ট্যাপ করে নেবেন, তারপর সিম্পলি আপনি ক্রস অপশানে ট্যাপ করে নেবেন। তার ডান কোণে ঠিক অপশান আছে, তারপরে আপনি সেই ঠিক অপশানে ট্যাপ করে দেবেন। ব্যাস, আপনার লোকেশানটি রিমুভ হয়ে যাবে। এই ছিল কি করে কোনো পোস্ট থেকে লোকেশান রিমুভ করা যায় তার পদ্ধতি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমি ইনস্টাগ্রামের এরকম ট্রিক্স সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।